সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরুরহাটে। আপনারা দেখতে পাচ্ছেন ফিজিয়ান জাতের দুধের গাভী সহ বাসুর দর্শক। সোগাসার গরুরহাট থেকে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে দর্শক, এই দিকে একটা দেখতে পাচ্ছেন দুধের গাভী। ভাইটা কি জাতের গাভী? কি জাতের গাভী? এটা শাইয়াল শঙ্কর। শাইয়াল শঙ্কর, আপনারা শুনলেন দর্শক, শাইয়াল শঙ্কর বাসুর নেই? আছে। কই, ষাড় বাসুর না ভগ্ন বাসুর? ষাড়। বাহ, ভালো বাস সেন্টেন্সের একটা বাসুর দর্শক, ষাড় বাসুর। বয়স কতদিন? পাঁচ দিন। পাঁচ দিন, পাঁচ দিন বয়স, আপনারা শুনলেন। সাথে দর্শক গাভি, দুধ পাচ্ছেন কতটুকু? সাত কেজি। এক বেলায় না দুই বেলায়? এক বেলায়। এক বেলায় বলতেছে সাত কেজি দর্শক, আপনারা একটু নিজেদের মতন করে যাচাই করে নেবেন কুড়াই করার সময়। সাথে ষাড় বাছুর, হ্যাঁ দেখতে পাচ্ছেন। কয় দাঁতের গাভি? চার দাঁত। চাচ্ছেন কত? একশো পঁয়তাল্লিশ। এটা চাওয়া বেচা বিক্রি? বেচা বিক্রি কাস্টমারের কাছে একটা ধারণা দেন। তিরিশ পঁয়ত্রিশ। তিরিশ পঁয়ত্রিশ, আপনারা শুনলেন দর্শক, একশো তিরিশ পঁয়ত্রিশ হলে বিক্রি হবে ষাট বছর সহ সাত লিটার দুধ পাচ্ছে বলতেছে। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুধের গাভী পালান দেখুন। ভাইটা কি আপনার? কোথা থেকে আসছেন? মানে যশোরেরই গরু তাই তো? ষাড় বাছুর না ভগ্ন বাছুর? ষাড় বাছুর দর্শক, আপনারা শুনলেন ষাড় বাছুর দেখতে পাচ্ছেন, ষাড় বাছুর সাথে গাভি। তা কি জাতের গাভি ভাই? ফ্রিজিয়ান দর্শক, ষাড় বাছুর সাথে ফ্রিজিয়ান জাতের গাভি আপনারা দেখতে পাচ্ছেন। আপনার কিনা গরু না বাসার গরু? বাসার গরু। এটা কয় নম্বর বিয়ন? দুই নম্বর। কয় দাঁতের গাভি? ছয় দাঁত, আপনারা শুনলেন দর্শক, দুই নম্বর বিয়ন, ছয় দাঁতের একটা গাভি ফ্রিজিয়ান জাতের সাথে ষাট বছর। চাচ্ছেন কত? একশো পঁয়তাল্লিশ। দুধ পাচ্ছেন কতটুকু? দুধ এখন ওই পাঁচ সাড়ে পাঁচ। আচ্ছা প্রথম বিয়নে কতটুকু পাইছেন? দশ পনেরো, সাড়ে নয় দশ কেজি পর্যন্ত পাইছেন। বাছুরের বয়স অল্প দিন বলে এখন ওইভাবে আসেনি তাই তো? আট দিন বয়স। আট দিন বয়স, তার মানে তো বাড়বে দুধ দর্শক। ভাই বলতেছে যে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে, প্রথম বিয়নে নয় থেকে দশ লিটার দুধ পাইয়েছে, এটা তো দুই বিয়নে, কত হলে বিক্রি করবেন? পঁয়ত্রিশ পর্যন্ত হলে বিক্রি করা যাবে, শুনলেন দর্শক, পঁয়ত্রিশ পর্যন্ত হলে। দেখা দেখি চলতেছে বাছুর সহ দুধের গাভী গরুগুলো, ফিজিয়ান জাতের দুধের গাভী সহ বাছুর, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, যশোর জেলার সোগাসার গরুরহাটে। এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক বাছুর সহ গাভি। কি জাতের গাভি ভাই এটা? ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান জাতের গাভি, আপনারা শুনলেন দর্শক, ফ্রিজিয়ান জাতের গাভি। কয় দাঁতের গাভি এটা? হ্যাঁ ছয় দাঁত। ষাড় বাছুর না ভগ্ন বাছুর? ষাড় বাছুর। দেখি ষাড় বাছুর টান দেন ভাই। ষাড় বাছুর সহ ফ্রিজিয়ান জাতের গাভি আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরুরহাটে। আচ্ছা ভাই, আপনার কিনা গরু না বাসার গরু? আপনার বাসার গরু। দুধ কতটুকু পাইতেন? দুধ কতটুকু, দুধ কতটুকু পাচ্ছেন? আট কেজি। আট কেজি বলতেছে দর্শক, আপনারা শুনলেন আট কেজি। এগুলো আপনার অরিজিনাল হলিস্টার না, মানে একটু কুরাস আছে। চাচ্ছেন কত? এক লাখ সত্তর। এক লাখ সত্তর, আপনারা শুনলেন দর্শক, আর নয় লিটার দুধ হচ্ছে এক লাখ সত্তর। আচ্ছা এটা কি দুয়ে দেখানো যাবে? যারা কুরাই করবে দেখানো যাবে ভাই। বিক্রি করবেন কত হলে? এক লাখ পঁয়ষট্টি। এক লাখ পঁয়ষট্টি, আপনারা শুনলেন দর্শক, এক লাখ পঁয়ষট্টি হলে বিক্রি হবে, এক লাখ পঁয়ষট্টি। দেখা দেখি চলতেছে দরদম চলতেছে ফ্রিজিয়ান জাতের গাভীর সাথে বাছুর, বাছুর সহ গাভী। এটা কি আপনার? দেখতে পাচ্ছেন ষাড় বাছুর না ভগ্ন বাছুর? ভগ্ন বাছুর। দেখি বাছুরটা, হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক, ভগ্ন বাছুর সাথে ফিজিয়ান জাতের একটা গাভী। কয় দাঁতের গাভী? চার দাঁত, আপনারা শুনলেন দর্শক, চার দাঁতের গাভী। দুধ কতটুকু পাচ্ছেন? দশ বারো লিটার। দশ বারো লিটার, এটা কয় নম্বর বিয়ন? প্রথম বিয়ন, আপনারা শুনলেন দর্শক, প্রথম বিয়ন, দশ বারো লিটার দুধ পাচ্ছে। পালাম দেখতে পাচ্ছেন কাকা, এটা যারা নিবে দুয়ে দেখানো যাবে? একবারে দেখাই দিবেন। চাচ্ছেন কত? বেচা বিক্রি রেট? দুইশো হলে বিক্রি হবে। কয় জোড়া আসছেন?
দুইটা আর একটা কই? একটা বিক্রি হয়ে গেছে, এটা 200 হলে বিক্রি হবে দর্শক 200।